আনন্দ উল্লাসের মধ্য দিয়ে গ্রামের সাধারণ মানুষ থেকে সর্বস্তরের জনতা কিন্তু এই নির্বাচনকে গ্রহণ করছেন এবং আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে পালিত হচ্ছে। বিশেষ করে সিলেটের প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু নির্বাচন সুষ্ঠু নির্বাচন হওয়া হচ্ছে এবং প্রত্যেকটি জনগণের কাছ থেকে আমরা যতটুকু শুনেছি। আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক সংসদ সদস্য এবং সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান শফিক চৌধুরী সাহেবের কাছ থেকে আমরা এই মুহূর্তে জানবো এবারের নির্বাচন নিয়ে তাদের আসলে কতটুকু আশাবাদী আছেন এবং কতটুকু তারা নিশ্চিত করছেন যে তাদের পার্টিতে তারা জয়গ্রহণ করবেন। আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা আপনারা দেখছি যে সিলেটের নির্বাচনকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, সকাল থেকে একদম রাত পর্যন্ত আপনারা ইউনিয়নে ইউনিয়নে ঘুরছেন, তো আপনাদের পার্টিতে নিয়ে এবার কি বক্তব্য রয়েছে এবং দেশবাসী বা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে আপনাদের? সর্বপ্রথম আমি আল্লাহ রাবুল আলমিনের লাখ লাখ শুক্রিয়া আদায় করি এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রার্থী, বাংলার শপথ প্রধানমন্ত্রীর প্রার্থী, নৌকার পক্ষে আমরা কাজ করে যাচ্ছি। নৌকার কারণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটি নির্বাচনে ইস্তাহারে করেছেন, যে গ্রাম হবে শহর, গ্রামের মানুষ যে ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত সেটা আর থাকবে না। এই ইউনিয়ন নির্বাচনে শহরের মানুষ যে ধরনের সুযোগ সুবিধা পাইতেছে সেই ধরনের সুযোগ সুবিধা পাবে গ্রামের মানুষ। সেই হিসেবে আমরা যুদ্ধ ব্যক্তি কর্মঠ দক্ষ সকল নিষ্ঠাবান ব্যক্তি এবং দলীয় প্রার্থী কাজ করে তাহলে এলাকার উন্নয়নে খেলা করবে, এলাকার উন্নয়ন এবং ভালো মানুষদের যেমন লোককে দিবেন না, তিনি যাকে ধরা যায় না ধরা তো বাইরে থাকে, প্রার্থীকে ভোট দিলে করে যদি বলে যে আমার সব নাই আমি ভোট করতে পারবো না, সেই ধরনের করে প্রধানমন্ত্রী পর্যন্ত বুঝতে পারে সেই ধরনের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং সেইভাবে আমরা মনে করি যে উসমানগর উপজেলাতে আটজন প্রার্থী আছেন, আমাদের হিরণ ভাই, রঘু ভাই, এই যে আটজন প্রার্থী আমরা মনে করি সততা নিষ্ঠার সাথে তারা কাজ করে যাবে, সেই হিসেবে আমাদের আটজন প্রত্যেকটি নেতাকর্মীকে অনুরোধ করবো, আহ্বান জানাবো যে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সবাইকে ধন্যবাদ। একটি বিষয় আপনাদের যে বিদ্রোহী প্রার্থী বিষয়ে যেগুলো আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিয়নে বিদ্রোহী হয়ে যাচ্ছেন, তাদের বিষয়ে আসলে অনেকেই যারা সাধারণ মানুষ আছেন তারাও অনেক সময় একটি ভুল হয়তো বুঝতেছে যে নির্বাচনে যদি বিদ্রোহী প্রার্থী জয় হয়ে যায় তাহলে তাদেরকে আবার দলে নিয়ে আসা হবে, তো সেই বিষয়টি একটু আপনার কাছে ক্লিয়ারলি জানতে চাই। এই যে দলে নিয়ে আসা হবে বলে বলে কিন্তু অনেকেই আওয়ামী লীগের মানুষ হিসেবে তারা ভোট দিয়ে দেয়, সেই বিষয়টি আপনার কাছে একটু ক্লিয়ার জানতে চাই। না, এখানে বলা হয়েছে কেন্দ্রীয়ভাবে বলা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে সাংগঠনিকভাবে এবং সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যেটা জানতে চেয়েছিলাম যে পরবর্তীতে তাদেরকে আবার দলে নেওয়ার জন্য, এটা তো আমরা বলতে পারবো না, এটা কেন্দ্র। ধন্যবাদ। প্রিয় দর্শক, সিলেটের মাটিও মানুষের সিলেট বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরীর কাছ থেকে যে বক্তব্যগুলো শুনেছি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। গ্রামকে শহরে পরিণত করা সেটাই হচ্ছে বাংলাদেশ সরকারের ঘোষণা এবং সেই ঘোষণা যদি আপনারা শুনে থাকেন বুঝে থাকেন তাহলে সরকারের স্বাক্ষরিত নৌকার মনোনীত প্রার্থী যা আছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে আপনারা অবশ্যই, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিরণ ভাই এই দয়ামির ইউনিয়নে আমরা হিরণ ভাইকে ভোট দেওয়ার জন্য সবাইকে এটাই উনি হলেন যে আমাদের প্রার্থী দলীয় প্রার্থী সবার কাছে আপনার সবার কাছে ভোট ভিক্ষা প্রার্থনা করতেছি, সবাই উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে, এই ইউনিয়নকে মডেল ইউনিয়ন করার স্বার্থে সবাই যেন লোকায় ভোট দেন। সেই আপনার এমপি আসলা ইউনিয়নের 11টা রাস্তা ফাঁকা করে রয়েছে, আজকে লিডারে ওয়াদা করিয়া গেছেন যে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিরণ ভাই, তাই ইউনিয়নের যে কৌটার উন্নয়নগুলো আসবে এগুলো তো বিতরণ করবেনই এবং বড় বড় কোনো প্রকল্প যদি আসে পার্সোনালি ভাবে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ইরণ ভাইকে সহযোগিতা করবেন।
ধন্যবাদ প্রিয় দর্শক, এই নেতারা শুধু শুধু সিলেটে নয়, শুধু বিশ্বনাথ মালাগঞ্জে তাদের নিজের যে আসন আছে সেখানে ধীরে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য। কথা বলবো এখানে যার হাত ধরে এই মাটিও মানুষের এই এলাকার সন্তান এবং সাবেক সংসদ সদস্য শফিক রহমান চৌধুরী বলে গেছেন যে ওনাকে দল মত নির্বিশেষে ভোট দিয়ে জল যুক্ত উন্নয়ন হয়। আমরা এই প্রার্থী মোহাম্মদ আমাদেরকে সবসময় ভালোবাসেন, আমার ইউনিয়নের মানুষও আমাকে ভালোবাসে, আমার ইউনিয়নের মানুষও আমাকে ভালোবাসে, আমার সিনিয়র নেতৃবৃন্দ আমাকে ভালোবাসে। এখন কথা হলো আমি আমাকে আমি ওয়াদা করেছি যে এই যে দয়ামীর ইউনিয়ন যেহেতু আমার লিডারে বলেছেন আমাকে অনেক অনেক সাহায্য করবেন, তাহলে দয়ামীর ইউনিয়নকে মডেল ইউনিয়ন করতে তো আমার জন্য কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এবং আমাদের এলাকার যে কাজকর্ম আছে, যেমন দুইটা হাওর আছে, দুইটা হাওরে বুড়াকাতের জন্য পানির অভাব আছে, শো একর জমি ফুড়িয়ে আছে, আমার একটা ওয়াদা আছে এই দুইটা হাওরে আমি খাল খনন করবো, বুড়োবাদ করবো, এই বুড়োবাদ যদি কমপ্লিট করতে পারি তাই আমার এলাকা কৃষকের জন্য অনেক উন্নত উন্নত হবে। এবং আপনার ইউনিয়নের শিক্ষা খাত বা আপনার স্বাস্থ্য খাত নিয়ে আপনার পরিচিত হবেন? শিক্ষা খাত তো আমাদের ইউনিয়ন কি সারা বাংলাদেশ তো যেমন ফার্স্ট জানুয়ারি বই হয়েছে বাচ্চারা, প্রথম শ্রেণী থেকে 10 পর্যন্ত 9-8 পর্যন্ত বই হয়েছে, এটা তো আমাদের দেশের বাংলার শিক্ষা খাত অনেক এগিয়ে আছে। এই সাথে গিয়ে আমরা তো অনেক যতটুকু সহযোগিতা লাগে স্কুলে মসজিদে মাদ্রাসায় আমরা তো করতে আছি আরও উপর। আর স্বাস্থ্য কার্ড নিয়ে আপনার স্বাস্থ্য কার্ড আমাদের ইউনিয়ন এই যথেষ্ট আগে তো বন্ধ ছিল, বিএনপির আমলে আমাদের ইউনিয়নের যে কমিউনিটি ক্লিনিক এটা বন্ধ ছিল, কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এগুলো আবার চালু করে তিনটা চলমান আছে, আরও আমরা আশা করছি দুই একটা যদি প্রয়োজন হয় আমরা এই যে স্বাস্থ্য কার্ড এটা আমরা কমপ্লিট করি। কেননা যদিও কমিউনিটি ক্লিনিকও গিয়া এই তো ভালো। আমরা আরেকটি বিষয় যেমন স্থানীয় নির্বাচন আপনাদের নিয়ম নিয়ে আসলে প্রবাসী যারা আছেন তাদেরও কিন্তু মাথা ব্যথা আছে, প্রবাসী ভাই বোনেরা কিন্তু সবসময় নিজের ইউনিয়ন নিজের জন্মভূমির মানুষের প্রতি তাদের টান এবং ভালোবাসা থাকে, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য? তারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের আপনাকে সহযোগিতা করতে পারেন। প্রবাসী ভাইদের প্রতি কি বলবো, প্রবাস থেকে আজকেও আমাদের একজন আমাদের সাথে এখনো আছে, আজকে লন্ডন থেকে আসেই আমাদের সাথে যোগাযোগ করছে, উনি নিউরো কিভাবে সুস্থ প্রবাস থেকে আমাদের এলাকাটা গরিব এলাকা সবসময় প্রবাস থেকে সাহায্য হয়ে যাবে। এই যে গত করোনার সময় শত শত গাড়ি আমরা গরিব প্রকল্পে বন্টন করেছি প্রবাসীদের সাথে, এই আমার সেক্রেটারি সব আমার ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি রেখে লইয়া প্রত্যেকটা ওয়ার্ডও আমরা প্রবাদী হয়েছে প্রবাসী সাহায্য আইসে আমরা বন্টন করেছি, সরকার নাকি কতটুকু পাইছে না আমাদের প্রবাসীরা দিয়েছে, প্রবাসীরা দিয়েছে আমাদের এলাকাটা অনেক কিছু আছে প্রবাসীদের, যেমন আমাদের পড়ুয়া স্বাস্থ্যকেন্দ্র জায়গাটা প্রবাসীরা দিছে, ইউনিয়ন অফিস জায়গাটা প্রবাসীরা দিছে, হসপিটাল জায়গাটা প্রবাসীরা দিছে, পুষ্ট অফিস জায়গাটা প্রবাসীরা দিছে, পুষ্ট অফিসের বাসভবন বানাইয়া দিছে আমি নিজে বানাইছি, সব প্রবাসী এই দয়ামীর ইউনিয়নের প্রবাসী, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আশা রাখি আরও তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাইতাম, এবং এই ইলেকশনও প্রবাসী অনেকজন আসেছে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ হাজী মোহাম্মদ হিরণ মিয়ার কাছ থেকে যে বক্তব্যগুলো শুনেছি আশা করি আপনারা সবাই ভোট দিলে এবং ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন তাহলে ইউনিয়নের অনেক উন্নয়ন হবে এবং সরকারের ধারাবাহিকতা যেটা উন্নয়নের ধারাবাহিকতা আছে সেটা অব্যাহত থাকবে, গ্রামকে শহরে পরিণত করার যে স্বপ্ন সরকার দেখেছেন এই মিশনটাও তাদের পূরণ হবে। আমরা চেয়ারম্যান প্রার্থী যিনি আসলে বাংলাদেশ সরকারের স্বাক্ষরিত মনোনীত নৌকার প্রার্থী নৌকার মাঝি হয়েছেন ওনার কাছ থেকে আমরা বক্তব্য শুনেছি বিশ্বনাথ মালাগঞ্জের সাবেক সংসদ সদস্যর কাছ থেকে অনেক সুন্দর বক্তব্য। এখানে আরো কিছু কর্মী আছেন যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তার মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন, আমরা ওনার কাছ থেকে কিছু বক্তব্য শুনতে চাই, আমরা সাধারণ সম্পাদক সাহেব আপনার কাছ থেকে একটু শর্ট করে আমরা শুনতে চাই আপনাদের এই পার্টি নিয়ে কতটুকু আশাবাদী, আর এই পার্টি যদি বিজয়ী হন
তাহলে সরকারের যে মিশন আছে গ্রামকে শহরে পরিণত করা, সেটা কতটুকু আপনারা বাস্তবায়ন করতে পারবেন ওনার মাধ্যমে? দেখুন, বুথ হচ্ছে মানুষের নাগরিক অধিকার এবং বুথ দেহ মানুষ তার নিজের একজন পছন্দের প্রার্থীকে। আমাদের দুর্ভাগ্য, আমরা বুথের সময় আমরা এগুলো অনেক সময় ফলো করি না। যেমন আমাদের সাবেক সংসদ শফিকুর রহমান চৌধুরীর মাধ্যমে যে উন্নয়ন হয়েছে, এর আগে যে ইলিয়াস আলী সাহেবের মাধ্যমে যে উন্নয়ন হয়েছে, এর আগে শাহজিদুর রহমান সাহেবের মধ্যে উন্নয়ন হয়েছে, কিন্তু শফিক চৌধুরীর পর থেকে এই উন্নয়নটুকু আমরা পাই নাই। শফিক চৌধুরীর আমলে আমি সাধারণ সম্পাদক ইরণ ভাইয়ার সভাপতি আজও আমরা চলমান আছি। আমরা এই ইউনিয়নে 11টা রাস্তা পাকাকরণ করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ, এবং আমরা খাল এবং ওই যে রুনিয়া বাঘাইয়া খাল এবং নাজিরবাজারের এই খাল এবং আমাদের এই যে দয়ামি দয়ালং খাল আমরা খনন করতে সক্ষম হয়েছি, কিন্তু আমরা নির্বাচিত প্রতিনিধি নয় বা এগুলো চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে হয় নাই। এরকম প্রচুর রাস্তাঘাট আমরা সাধারণ পাবলিক হিসাবে, দলের কর্মী হিসাবে আমরা আনতে সক্ষম হয়েছি। তো আমরা এইটা বোঝার দরকার যে যদি দল ক্ষমতায় থাকে আর এই দলের প্রতিনিধি নির্বাচিত হয় তাহলে বাড়তি কিছু উন্নয়ন আনার সুযোগ হয়। যেমন আমরা কিছু না হয়েও আমরা অনেক উন্নয়ন করতে পেরেছি। প্রায় 2-2,500 বিদ্যুৎ আমরা ফ্রি দিয়েছি মানুষকে, এই দয়ামির ইউনিয়নের মানুষ সাক্ষী। এই দয়ামির ইউনিয়নের মানুষ বলতে পারবে আমরা কাউকে জেল জুলুক হয়রানি আমরা করি নাই। আমাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এমনকি বিরোধী দলের কোনো নেতাকর্মী কোনো জাতের দুর্নীতি বা একাকে কিছু করেছি এরকম অভিযোগ নাই। আমি আশা করব যে এরকম একজন ভালো মানুষ এবং ইরণ ভাই এমন এক মানুষ যাকে সবাই চিনে জানে, একজন বদ্রমান ছোটো বাচ্চাকেও বাবা কইয়া কথা বলেন, কাউকে তুই টুকার করে কথা বলেন না। এই ধরনের একজন মানুষকে যদি নির্বাচিত আমরা করতে ভুল করি তাহলে আমাদের ভাগ্য খারাপ। কারণ ওনার যে বয়স, এই বয়সে আবার যে নির্বাচন করবেন এই সময়টুকু ওনার হয়তো নাই। তো আমি আশা করবো দয়ামির ইউনিয়নের মানুষকে আমাদের যে 12-14 বছরের যে দায়িত্ব পালনকালীন সময়ে আপনাদের সাথে যে ব্যবহার করেছি, আপনাদের সাথে যে চলাফেরা করি, যে আপনাদের জন্য যেভাবে টিআর কাবিকা পিঠের রাস্তা পাকা রাস্তা কালকননের জন্য আমরা এমপি মন্ত্রীর কাছে গিয়েছি, সেইটুকু বিবেচনা করে আপনারা যদি ইরণ ভাইকে ভোট দেন তাহলে একজন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হবেন, তখন আমাদের উন্নয়নটা অফিসিয়ালি আনতে আরো সহজ হবে। যেমন হবেন এবং করোনার সময় যে অনুদান প্রধানমন্ত্রী দিয়েছেন এলাকার মানুষের কাছে অনেক ক্ষোভ রয়েছে, যেমন অনেকে ধারণা যে নির্বাচিতরা তাদের দেখে দেখে তাদের মুখ দেখে দেখে দেওয়া হয়েছে, এগুলো থেকে আপনারা ইনশাল্লাহ রেহাই পাবেন। ইরণ ভাই যদি থাকেন তাহলে এগুলো এরকম হবে না, আমি সেই নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ। এবং আপনাদের সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী নির্বাচনে 31 জানুয়ারি ইরণ ভাইকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার কথা সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুনলাম যেই ব্যক্তি আসলে নৌকা মার্কায় আসলে আমরা অবগত হয়েছি, আসলে একটি মানুষ এরকমই হতে হয় ইউনিয়ন নির্বাচন, বা যেই মানুষের সাথে গ্রামের সহজ সরল অধিকার বঞ্চিত মানুষগুলো সহজে কথা বলতে পারবে সেরকম মানুষের মানে প্রয়োজন আছে বলে আমরা মনে করি ইউনিয়ন পর্যায়ে। তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মহামূল্যবান ভোটটি আপনারা এই ব্যক্তিকে দিবেন, যেই ব্যক্তি আপনার কাছে যাবে, যেই ব্যক্তির কাছে আপনি সহজে যেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।